সিরাজগঞ্জের উল্লাপাড়ার রমজান মাস শুরু হওয়ায় দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে প্রথম পাঁচ রোজা পর্যন্ত সকল পণ্যের দাম বেশি ছিল বলে ক্রয় বিক্রয়কারীদের নিকট থেকে জানা যায় কেবল শুধু বাংলাদেশেই রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম বেশি হয় অথচ বিশ্বের অন্যান্য দেশগুলোতে রমজান মাস শুরু হলেই দ্রব্যমূল্যের দাম সবচেয়ে কম হয় বাংলাদেশে ঘটে এর উল্টোটাই তবে উল্লাপাড়ায় পূর্বের চেয়ে বর্তমানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে কেউ কেউ বলছে পূর্বের চেয়ে দ্রব্যপতি দশ টাকা কেজি থেকে বিশ টাকা করে দাম কমছে রমজান মাস আসলেই বেগুন পটল আলু পেঁয়াজ ও কাঁচামরিচ একটু বেশি লাগে তবে রমজান মাস প্রথম রোজ পাঁচ রোজা পর্যন্ত এক কেজি পেঁয়াজের দাম ছিল চল্লিশ টাকা এখন এক কেজি পেঁয়াজের দাম পঁয়ত্রিশ টাকা কাঁচামরিচ আগে ছিল চল্লিশ টাকা এখন তিরিশ টাকা বেগুন আগে ছিল আশি টাকা এখন চল্লিশ টাকা পটল আগে ছিল চল্লিশ টাকা এখন বিশ টাকা কেজি রসুন আগে ছিল সত্তর টাকা এখন পঞ্চাশ টাকা কেজি চলছে মাছ মাংসের দাম পূর্বের মতোই রয়েছে